আপনারা যারা অস্ট্রেলিয়ার ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট বা মাইগ্রেশন ভিসার জন্য আবেদন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন বা অলরেডি আবেদন করে বসে আছেন, তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভিসা সেন্টার খুব শীঘ্রই ঢাকায় ফিরে আসছে, আর সেটার সাথে সাথে বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসার সম্ভাবনাও অনেক বেড়ে যাচ্ছে। তো কিভাবে, কেন অস্ট্রেলিয়ার ভিসার সম্ভাবনা আগামীতে বেড়ে যাচ্ছে বা অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার ঢাকায় আনার কি পরিকল্পনা চালু হয়েছে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিজনেস টিপস 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করব। রিসেন্টলি আমার বিভিন্ন ভিডিও কপি করে, কাট করে, সেখানে বিভিন্ন বিদেশি নাম্বার ব্যবহার করে বিভিন্ন রকম প্রতারণা শুরু হয়েছে। ইভেন আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপরে নাকি অনেকে টাকা পয়সা দিচ্ছে। তো আমি এটা যাচাই বাছাই করতে গিয়ে দেখলাম যে তারা আমার যে কোনো একটা ভিডিওকে পিছনে দিয়ে তারপর তার পিছন থেকে ভয়েস দিয়ে বলছে যে তারা ভিডিও কলে সিএম আমিনুল বাহারের সাথে কথা বলছে। তো চরম প্রতারণা শুরু হয়েছে আমার বিভিন্ন ভিডিও বা আমার নাম ব্যবহার করে অনেক অসাধু চক্র টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আমার ভেরিফাইড পেজ ইউটিউব চ্যানেলগুলো চেনার চেষ্টা করবেন। কোনগুলো? অবশ্যই সিএম আমিনুল বাহার নামে একটা ইউটিউব চ্যানেল আছে আমার এবং একটা ফেসবুক পেজ আছে, আর বিজনেস টিপস 360 নামে একটা ইউটিউব চ্যানেল আছে। এর বাইরে এবি কনসালটেন্সি নামে একটা ইউটিউব চ্যানেল এবং একটা ফেসবুক পেজ আছে। এছাড়া আমাদের কোনো রকম কোনো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নাই। তবে কোনো জায়গায় বিদেশি কোনো নাম্বার ব্যবহার করা হয় না, একমাত্র বাংলাদেশে ঢাকায় গুলশান বাড্ডা লিংক রোডে এবি কনসালটেন্সির যেই অফিস অ্যাড্রেস আছে ওখানেই আমি বসি এবং ওখানে সরাসরি কিছু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কেউ কথা বলে বা কোনো রকম সার্ভিসের সাথে জড়িত। এর বাইরে কোনো এজেন্সি বা কোনো অফিসের সাথে কোনোভাবেই জড়িত না। আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো বিদেশি নাম্বার ব্যবহার হয় না, একমাত্র ঢাকা অফিস আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট এবং সার্ভিস সংক্রান্ত সকল কিছু ডিল করে। আমার এই ভেরিফাইড চ্যানেল বা পেজগুলোর মধ্যে যেই নাম্বারগুলো দেওয়া আছে শুধুমাত্র এই বাংলাদেশি নাম্বারগুলোতে যোগাযোগ করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর এর বাইরে অনেকেই বিভিন্নভাবে মিসগাইড হয়ে বা প্রতারিত হয়ে আমাকে বিভিন্ন সময় মেসেজ করেন, বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টস করেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ছাড়া আর কোনো কিছু করার সুযোগ নেই। আপনারা অবশ্যই সঠিকভাবে ভেরিফাইড চ্যানেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। তো রিসেন্টলি অর্থাৎ গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের সাথে একটা যৌথ বৈঠক হয়েছে এবং এই বৈঠকে টনি বার্ক আশাবাদ ব্যক্ত করেছে যে খুব শীঘ্রই অস্ট্রেলিয়ান ভিসা সেন্টারটা ঢাকায় নিয়ে আসবে এবং ওখানে ডক্টর ইউনুস সাহেবও এই রিকোয়েস্ট করেছে যে ভিসা সেন্টারটা ঢাকায় আনার জন্য। আপনারা জানেন যে এর আগে বাংলাদেশ থেকেই অস্ট্রেলিয়ান ভিসা প্রসেস হতো, কিন্তু বিগত সরকারের সাথে অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের সম্পর্কের টানাপোড়েনের কারণে বা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে তারা এই ভিসা সেন্টারটা ইন্ডিয়ায় নিয়ে গিয়েছিলো নিউ দিল্লিতে। আমাদের বাংলাদেশ থেকে জাস্ট বিএফএস পাসপোর্ট কালেক্ট করতো বা বায়োমেট্রিক কালেক্ট করতো, সব কিছু অনলাইনে ডকুমেন্ট সাবমিট হতো, কিন্তু ভিসার প্রসেসিংটা নিউ দিল্লি থেকে হতো, যার কারণে অনেক সময় ডিসিশন নিতে বিড়ম্বনার শিকার হতে হতো এই ভিসা সেন্টারের, কারণ অনেক ডকুমেন্ট তারা ভেরিফাই করতে পারতো না, আর যখনই ডকুমেন্ট ভেরিফাই করতে না পারে তখন কিন্তু ভিসার রেশিও অনেক কম থাকে। আর ঢাকায় যদি এই ভিসা সেন্টারটা আসে তাহলে ঢাকার বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ব্যাংক, বিমা বা প্রত্যেকটা ডকুমেন্ট খুব ইজিলি তারা ভেরিফাই করতে পারবে এবং খুব সহজেই
এই ভিসার সার্ভিসটা তারা কিন্তু চালু করতে পারবে। তো আশা করি ঢাকায় যদি অস্ট্রেলিয়ান ভিসা সেন্টার চলে আসে তাহলে আগের থেকে রেশিও অনেক বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে ভিসা পাবে। অস্ট্রেলিয়ায় যারা পড়াশোনা করতে চান তাদের ভিসার রেশিও যেরকম বাড়বে, ভিজিট করার জন্য ভিজিট ভিসার রেশিও বাড়বে এবং মাইগ্রেশন সংক্রান্ত যত রকম জটিলতা আছে, বা আপনারা জানেন যে মাইগ্রেশন ভিসার জন্য অনেক ডকুমেন্ট ভেরিফাই করতে হয়, কখনো ইন্টারভিউ নিতে হয়, তো এই ইন্টারভিউ নিতে হলে বা ডকুমেন্ট ভেরিফাই করতে হলে ভিসা সেন্টারের কিন্তু অনেক সহজেই ডকুমেন্টগুলো ভেরিফাই করতে পারবে এবং সাথে সাথে প্রয়োজন হলে সরাসরি ইন্টারভিউ নিয়ে তারপর ভিসাটা কিন্তু মেক শিওর করতে পারবে। তো সেই জন্য একটা দেশের সাথে পররাষ্ট্র নীতি খুবই জরুরি, বা দেশের গভর্নমেন্টের সাথে আরেকটা দেশের গভর্নমেন্টের সম্পর্ক যখন ভালো থাকে তখন কিন্তু প্রত্যেকটা আইনকানুন অনেক শিথিল হয়ে যায়। এবং এই টনিবার্গ অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে বাংলাদেশিদের জন্য ভিসার কোটা বরাদ্দ করার জন্য বা কোটা বাড়ানোর জন্য কী করবে আহ্বান জানাবে, যেহেতু ডক্টর ইনু সাহেব অনুরোধ করেছে যে বাংলাদেশিদের জন্য কোটা বাড়ানোর জন্য বা বাংলাদেশিদের জন্য ভিসাটাকে সহজ করানোর জন্য। তাই আমরা আশা করছি খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার ভিসার সংক্রান্ত বিভিন্ন জটিলতার অবসান হবে এবং ঢাকায় অস্ট্রেলিয়ান ভিসা সেন্টার চলে আসবে। তাই আপনারা সঠিকভাবে প্রস্তুতি নেন, আপনারা স্টুডেন্ট ভিসায় যারা যেতে চান, ভিজিট ভিসায় যারা যেতে চান বা ইমিগ্রেশন ভিসায় যারা যেতে চান তারা স্ব স্ব জায়গা থেকে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ার ভিসার জন্য তৈরি হন। খুব শীঘ্রই আপনাদের ভিসার রেশিও কিন্তু অনেক বাড়বে এবং বাংলাদেশিদের কোটা অনেক বেড়ে যাবে অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে। তবে অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পর্ক যতই ভালো হোক না কেন, আপনারা যদি যেন তেনভাবে প্রসেস করেন বা যে কোনোভাবে একটা ফর্ম ফিল আপ করে ভিসার জন্য সাবমিশন করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিসা হবে না। আপনাদের অবশ্যই সঠিকভাবে ইনফরমেশন দিতে হবে এবং সঠিকভাবে ডকুমেন্ট ফাইলিং করতে হবে, তাহলেই আপনাদের ভিসার চান্স থাকবে। এক্ষেত্রে আপনারা একদম ওয়েল এক্সপিরিয়েন্স আছে এরকম কোনো এক্সপিরিয়েন্স পার্সনের সাথে পরামর্শ করে যে আপনার ভিসার চান্সেসটা কীভাবে বাড়ানো যায়, কী কী ডকুমেন্ট দেওয়া যায়, কারণ অনেক ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার মতো দেশে যদি আপনার ইনফরমেশান রং হয় বা ফেক ডকুমেন্ট আপনারা দেন, নর্মালি যে কোনো এজেন্সিতে কন্ট্যাক্টে চুক্তিতে ভিসা করানোর জন্য অনেকেই গিয়ে থাকেন, তখন তারা যে কোনো ফেক ডকুমেন্ট দিয়ে ফেক ভিসার স্টিকার দিয়ে তারপরে কিন্তু আপনাদের ভিসাটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আপনারা টোটালি ইনএলিজিবল হবেন বা অস্ট্রেলিয়ার জন্য কিন্তু ব্যান্ড হয়ে যাবেন লং টাইমের জন্য। এজন্য অবশ্যই আপনারা সঠিকভাবে জেনে বুঝে তারপর অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন সরকারের প্রধান উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কারণে কী সম্ভাবনা তৈরি হয়েছে বা ভিসার রেশিও নেয়ার ফিউচারে কীরকম বাড়তে পারে সেটার সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।